হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পর আবার এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তেনার জন্মদিন, তিনিটা কে সেটা আপনারা এই ব্লগটি ফুল যখন দেখবেন তখনই বুঝতে পারবেন কে সেই ফিরে। তো চলুন দেখি আজকের এই ব্লগে আমার কী কী থাকছে ছোট্ট আয়োজনে। আমি সুইটি আবার এসেছি আপনাদের মাঝে অনেক দিন পর। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে দিতে ভুলবেন না। কিন্তু আমাকে তো এগিয়ে নিয়ে যাবেনই। চলুন দেখি আমার এই ব্লগে কী কী আছে আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে নিহিমের জন্মদিন, সেজন্য সে আমাদেরকে জোর করে তার গলায় ছুরি বসানোর জন্য নিয়ে এসেছে হায়দরাবাদি ওয়ালাতে। সে আজকে আমাদের একটা ট্রিট দিবে, যদি আমি ট্রিট নিতে চাচ্ছিলাম না কিন্তু সে দিয়েই ছাড়বে। তো লেটস সি হায়দরাবাদিওয়ালাতে আমরা কী কী খাচ্ছি, কে কে খাচ্ছি সব দেখবো। চলুন, রাতের স্ট্যাম্প অনেক সুন্দর। এখন যে ঠান্ডাটা পড়ছে সেটা অনেকটা বাংলাদেশের ঠান্ডার মতো, কিন্তু খুবই ভালো লাগছে। এই ঠান্ডাটা আসলে যতটা না ভালো লাগে তত চেয়ে বেশি মানুষকে রোগাক্রান্ত করে দেয়। ওহো, কার জানি গাড়িটা নিয়ে যাচ্ছে। তো আমরা ওয়েট করছি নিহিমের জন্য আর আমার কাজিনের জন্য। দেখি অলরেডি আমার কাজিনরা চলে আসছে, কিন্তু আমার বাচ্চাদের আসার কোনো খবর নাই। হ্যালো, সবাই যে যার মেনু কার্ড সামনে নিয়ে বসেছে এবং যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছে। আমার বাচ্চাদের খাবার অলরেডি চলে এসেছে। এটা একটা হায়দরাবাদি কাবাবের রেসিপি, তো ওরা এই কাবাবটি টেস্ট করতে চাচ্ছে। এবং আমরা নিলাম ওদের হায়দরাবাদি স্পেশাল বিরিয়ানি ডিশ আমাদের সবার জন্য। স্পেশালি যার বার্থডে তার পছন্দের আইটেমটাই আমরা সবার আগে চুজ করেছি। তারপর তো অন্যান্য আইটেম রয়েছে এবং সবাই মিলে খুব মজার সহিত আমরা এই জন্মদিনের আয়োজনটি, গলাকাটা ট্রিটটি আমরা উপভোগ করেছি। কারণ গলাকাটা এই জন্যই বললাম, আপনারা আসার পরেই বুঝবেন খাবারের মান অনুযায়ী খাবারের ভালোটা কতটুকু। যাই হোক, আমাদের কাচ্ছি সবচেয়ে বেস্ট বাংলাদেশি কাচ্ছি, তার উপর তো তুলনাই হয় না। আমন্ত্রিত অতিথি এবং আমাদের গেস্ট সবাইকে দেখি বোঝা যাচ্ছে যে খাবারটা কত ইয়ামি আর টেস্টি ছিল। জাস্ট জোকিং, আমরা বাংলাদেশি, আমাদের পেটে কি হায়দরাবাদি চলে? তবুও আমরা টেস্ট করার জন্য চলে গিয়েছি এবং আমরা এক কথায় বলবো, বাংলাদেশি বিরিয়ানি ইজ দ্য বেস্ট। তো আজকের দিনটি আমাদের এভাবেই কাটলো।
তেনার বার্থডের এই ব্লগটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আমাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন।